हेलो एवरीवन, तुम्हारे सबाई के आमार मोयेर कहानी चैनले अनेक अनेक स्वागत। तो आज के चले एक भेटकी माछेर रेसिपी निये, और आजकेर रेसिपिटार नाम होच्छे दई भेटकी। तो चलो देखे नी एटा आमी केरम भावे रान्ना करेछी। तो देखो, सबार आगे आमी भेटकी माछटाके नून हलुद दिए माखिए 10 मिनिटेर जोन्नो रेखे देबो। आर सबार आगे बोले दी, एई रेसिपिटा रान्ना करार जोन्नो किन्तु एई रकम भेटकी माछेर पिसगुलोई निते हबे, ओई फिले निले खूब एकटा भालो हबे ना। तो माछटा ম্যারিনেট होते थाकुक, ততক্ষণে আমরা দেখে নি এর মধ্যে আর কি কি উপকরণ লাগবে। তো দেখো, এর মধ্যে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, টক দই আর হচ্ছে কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সমস্ত রকম ড্রাই স্পাইসেস লাগবে, যেরকম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো দেখো, এবার কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ মতন তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলেই পুরো রান্নাটা আমি করব। আর তেলটাকে খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু একটু হালকা হাতে ভাজতে লাগবে, কারণ ভেটকি মাছ খুব নরম মাছ, উল্টাতে গিয়ে যেন ভেঙে না যায়। তাই খুব আস্তে আস্তে মাছগুলোকে আমি দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে মাছগুলোকে আমি এবার আস্তে আস্তে তুলে নেব। আমি এখানে 3 জনের জন্য 3টে মাছ দিয়ে করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি বেশি লোক থাকে তাহলে কোয়ান্টিটিটাও বাড়িয়ে দেবে। তো দেখো, মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর সেম কড়াইয়ের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি রান্নাটা পুরো আমি সর্ষের তেলে করব। আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর সামান্য একটু জিরে, গোটা জিরে আমি দিয়ে দেব। এবার এই গোটা গরম মশলাগুলোর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ বাটা দিয়েছি। তোমরা তোমাদের গ্রেভি কতটা রাখবে সেই অনুযায়ী পেঁয়াজটা কমাতে বা বাড়াতে পারো। তো দেখো, পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1খানা গোটা কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারো। আর এখন একটা দিচ্ছি, আর পরে আমি আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দেব। তো দেখো, একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়ো এর মধ্যে আমি দেব না, ধনে গুঁড়ো মাছে আমার অতটা দেওয়া আমি পছন্দ করি না, অতটা ভালো লাগে না। তো দেখো, সব মশলাগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আর জলটা আমি যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য দিয়েছিলাম। তো ভালো করে এটা কষে যাওয়ার পরে এখান থেকে অল্প অল্প যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে আমি ফেটানো টক দই এখানে দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ মতন টক দই নিয়েছিলাম। আর টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে কন্টিনিউ নেড়ে যেতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। আর নুনটা দিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন ঢাকাটা আমি তুলব তখন এই যে দেখো আমার এরকম তেল বেরিয়ে এসছে। এখন যখন দেখবে কড়াই থেকে তেল ছেড়ে যাবে তখন ভাববে মশলাটা ভালো কষে গেছে। এই সময় আমি এর মধ্যে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর কাজু বাদাম বাটাটা দিয়েও সেম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে কাজু বাদামটা পুড়ে না যায়। আর
কাজু বাদামটা দিয়েও আমি সেম 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর কাজু বাদামটা দেওয়ার পরে ঢাকাটা দিয়ে তারপরে ঢাকাটা যখন তুললাম তখন দেখো ভালো করে কষে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় আমি এখানে 1 কাপ গরম জল দিয়েছি, আর এখানে কিন্তু প্লিজ তোমরা গরম জলই ব্যবহার করবে। আর খুব বেশি জল আমি এর মধ্যে দেব না, কারণ এটা তো ঝোল হয় না, একটু মাখা মাখা টাইপের হবে, গ্রেভি হবে তাই জন্য। আর দেখো এই ইয়েটা ফুটে আসলে, গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর মাছের টুকরোগুলো দিয়েও আমি এটাকে ভালো করে ফোটাবো। গ্রেভিটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি 1টা কাঁচা লঙ্কাকে কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যখন পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে, নাবানোর আগে এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব। আর চিনিটা তোমরা অবশ্যই করে দেবে, তাহলে টেস্টটা ব্যালেন্স থাকবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো চিনিটা দেওয়ার পর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা সার্ভ করার জন্য একদম রেডি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারাই আমার মতন ভেটকি মাছ লাভার আছো তারা প্লিজ একবার রেসিপিটা ট্রাই করো, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।